এই শহর আমার কাছে খুব স্পেশাল। এই শহরে আমি আমার ছোটবেলাটা কাটিয়েছি। এই শহরে আছে আমার অনেক মেমোরি, যার মধ্যে এই মেমোরিটা সব থেকে বেস্ট। সেটা হচ্ছে আমি যখন এখানে ছিলাম তখন আমি এই বেকারির কোনো খাবারই মিস করতাম না। আসসালামু আলাইকুম, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো এখন যেটা দেখছেন সেটা হচ্ছে হোম অফিস চলছে। তো 10টা পর্যন্ত হোম অফিস করে দেন হচ্ছে এই যে মামার সাথে বের হয়ে গেলাম, মামাই করেছে হোম অফিস। যাই হোক, তো যারা কম বেশি আমার ভিডিওগুলো দেখেন তারা অনেকেই জানেন যে আমার নানু খুবই অসুস্থ। আপনারা সবাই হচ্ছে আমার নানু ভাইয়ের জন্য দোয়া করবেন। তো এখন হচ্ছে আমার যে শহরে আমার কলেজ লাইফ ছোটোবেলাটা কাটিয়েছি সেই শহরে হচ্ছে আসলাম। তো এখানে হচ্ছে আমার অনেক মেমোরি আছে, অনেক স্মৃতি আছে। তো আজকে হচ্ছে শুধুমাত্র রান্নাবার জন্যই আসা আর কি। তো এই শহরের অলিগলি সব কিছুই হচ্ছে আমার চেনা জানা ছিল, অনেক অনেক মেমোরি কলেজ লাইফের ছোটোবেলা। যাই হোক, দেন হচ্ছে আমরা এসেছিলাম ফরিদপুরের হচ্ছে ডায়াবেটিস হসপিটালে। তো এখানেও হচ্ছে ছোটোবেলা আসতাম, ওই রিলেটিভরা অসুস্থ হলে তাদের দেখতে আসতাম আর কি। তারপরে বড় হয়ে আর এই দিকে হচ্ছে আসা হয়নি। তো এখানে হচ্ছে আমার অনেক মেমোরি আছে, তার মধ্যে এটা স্পেশাল মেমোরি যে আমি এই বেকারির খাবার ছাড়া নড়তামই না। এটা হচ্ছে ক্রিম রোল। এই ক্রিম রোলটা ছোটোবেলা থেকে আমার খুবই পছন্দ ছিল, আর আমার আব্বু যখনই আসতো তখনই আমাকে এখানে নিয়ে আসতো খাওয়ানোর জন্য। হ্যাঁ, মানে সেটা ছোটোবেলা যেরকম দেখেছি সেটা এখনও সেরকমই আছে বেকারিটা। তো এখানে যেহেতু রমজান মাস রোজা ছিলাম তো এখানে জিনিসপত্র একটু কিনছিলাম। আর এখানে হচ্ছে ড্রাই কোকোনাটটা আর কি বাটারের সাথে মিক্সড করে। তো যাই হোক, দিন শেষে হসপিটালে থাকার পর সারা দিন, এখন হচ্ছে রমজান মাস যেহেতু আমরা ইফতারি কিনতে আসছিলাম, তো এই শহরের মানুষজন আসলে অনেকটাই বেশি ঠকায় আর কি। যাই হোক, এখানে হচ্ছে হসপিটালে আমাদের হচ্ছে ইফতারটা চলতেছিল। আমার নানু ভাইয়ের বয়স হচ্ছে 110 বছর, আপনারা তার জন্য দোয়া করবেন সেজন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এখানে হচ্ছে যেখানে হচ্ছে আমি আমার চাইল্ডহুডটা কাটিয়েছি সেখানে হচ্ছে আমি চা খাচ্ছিলাম। তো এখানে অনেক কান্নাকাটির আওয়াজ সব দিক থেকে আসতেছিল। এখানে হচ্ছে আর একটা জিনিস বলি, এতক্ষণ তো হচ্ছে মানে ভারী কথা বললাম। তো এখানে হচ্ছে এই যে পেশেন্ট মানে রুগী দেখতে আসছে, সে এখন কি পরিমাণে মেকআপ টেকআপ থাকে তার ব্যাগে সেটা আমি একটু চেক করলাম। তো যাই হোক, রাত 12টা পর্যন্ত হসপিটালে থাকলাম আর কি। দেন হচ্ছে এখন বাসায় ব্যাক করব। তো এই যে মামা হচ্ছে গাড়ি পার্কিংয়ে ছিল, পার্কিং থেকে নিয়ে আসলাম। দেন 25 মিনিটের মতো আর কি লাগছে যে আম্মু ওয়েট করতেছিল। রাত হচ্ছে 12:30টার উপরে বেজে গেছে আর কি। দেন হচ্ছে কাজটা হচ্ছে এই যে কাঠটা ঢেকে ঢুকে ঝেড়ে টেড়ে দেন হচ্ছে বাসায় পৌঁছাবো। আর আমার ভিডিওটা কেমন লাগলো, আজকে শর্টকাট একটা ভিডিও করতেছিলাম, তা মনটাও ভালো ছিল না। আজকের মতো এই পর্যন্তই।